বৃহস্পতিবার অভিনব এক রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। ভারতের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকেরা, তাদের তালিকায় চতুর্থ স্থানটি অর্জন করলেন তিনি। তার আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। অকংগ্রেসী প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি ক্ষমতায় ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই রেকর্ড ভাঙলেন মোদী। 2014 সালের 26 মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। দ্বিতীয়বার শপথ নেন 2019 সালের 30 মে। জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন 17 বছর। তার মেয়ে ইন্দিরা গান্ধী দু দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট 11 বছর। মনমোহন সিংও দু দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট 10 বছর। অকংগ্রেসী প্রধানমন্ত্রীদের অনেকেই পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসেবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন 1977 সালের 24 মার্চ থেকে 1979 সালের 28 জুলাই পর্যন্ত। চরণ সিং ক্ষমতায় ছিলেন 1979 সালের 28 জুলাই থেকে 1980 সালের 14 জানুয়ারি পর্যন্ত। পরবর্তীকালে জনতা দলের বিশ্বনাথ প্রতাপ সিংহ ক্ষমতায় ছিলেন 1989 সালের 2 ডিসেম্বর থেকে 1990 সালের 10 নভেম্বর পর্যন্ত। চন্দ্রশেখর ক্ষমতায় ছিলেন 1990 সালের 10 নভেম্বর থেকে 1991 সালের 21 জুন পর্যন্ত।